ভাই আর কাকু তো সে যাবে আপনি যখন নাটোর জেলার লালপুরে অবস্থিত গ্রিন ফেরি পার্ক দেখতে আসবেন পার্কে প্রবেশ করার পূর্বে পার্কের গেটের সামনে এরকম একটা বাজার দেখবেন যেখানে অসংখ্য দোকান রয়েছে কাঁচা কল্যাণ এগুলো আসল না নকল বোঝার উপায় নেই তাছাড়া এখানে বিভিন্ন প্রকার রকমারি খাবারের দোকানও পাবেন তো আমার অনুরোধ থাকবে এখান থেকে কাঁচাগোল্লা না কিনে নাটোর জেলা শহরের বিভিন্ন জায়গায় ভালো মানের কাঁচাগোল্লা পাওয়া যায় আপনারা খোঁজ খবর নিয়ে ওখান থেকেও কাঁচাগোল্লা নিতে পারবেন আর এখান থেকে কাঁচাগোল্লা নিলে অবশ্যই ঠকবেন কারণ এখানকার কাঁচাগোল্লাগুলো আসলে ভালো নয় যেমনটা আমার সঙ্গে হয়েছে গাইস আমি আছি এই মুহূর্তে নাটোর জেলার লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে আর পার্কে প্রবেশ করার পূর্বে এরকম একটা বাজার দেখতে পারবেন কাঁচাগোল্লার আজকে এই কাঁচাগোল্লা বাজারটা আপনাকে ঘুরে ঘুরে দেখাবো আর এই লালপুরের অবস্থিত গ্রিন ভ্যালি পার্কের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে ইতিমধ্যে আশা করি প্রতিটা পর্বই দেখবেন ভালো লাগবে আপনার তো সঙ্গে থাকুন আর আমার সঙ্গে উপভোগ করুন এই কাঁচাগোল্লার বাজার আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে কত করে ধরতে দিচ্ছে পঞ্চাশ পঞ্চাশ কত দাম বারো পিস তেরো পিস চোদ্দ পিস পঞ্চাশ খালি ঘুরেন খালি ঘুরেন আরে নিম দেখো হ্যাঁ নিম দেখ আমি দেখো কোনটা ভালো গাইস আমরা বেশ কিছু সময় এখানে কাটালাম এখান থেকে এখন আমরা চলে যাব ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেল অবশ্যই আল্লাহ হাফেজ